শুক্রবার রাতে নিউ ইয়র্ক স্টেটের উডবেরি লং মাউন্টেন পার্কওয়েতে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন বাংলাদেশি আমেরিকান হাফিজ আহমেদ এবং তার স্ত্রী সাথী। দুর্ঘটনায় আহত তাদের ছেলে প্রাথমিক চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলেও লাইফ সাপোর্টে আছেন তাদের মেয়ে। পুলিশ জানায় অতিরিক্ত গতির কারণে আহমেদ একটি গাড়ি আটকের চেষ্টা করছিলেন, কিন্তু দ্রুতগতির গাড়িটির চালক গাড়ি না থামিয়ে এর গতি 100 মাইলের উপরে তুলে দেন। পুলিশের ধাওয়া এবং অতিরিক্ত গতির কারণে এই চালক তার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে হাফিজ আহমেদের গাড়িকে ধাক্কা দেয়। একই সময় পুলিশের একটি গাড়ির সাথেও সংঘর্ষ হয়। আহত বেশ কয়েকজনকে ওয়েস্টচেস্টার মেডিকেল সেন্টার এবং ওয়ালকিল শহরের গার্নেট হেলথ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সন্দেহভাজন গাড়ি চালক এখনও পলাতক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।